হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো দলেই আছি, ইনশাল্লাহ ভালো দলেই থাকবো গাইজ। সো গাইজ, এখন আমরা একটা ব্লগ করব। ব্লগ নাম্বার কত তা ভুলে গেছি, ব্লগ নাম্বার কত ভুলে গেছি গাইজ। যাই হোক, যতই হোক গাইজ, অনেক মজা হবে এই ব্লগে। আলফি কারিম যে একটু একটু আগে ইন্ট্রো দিয়ে গেল, তা তারপর তার বাসায় হলো দাওয়াত গাইস। তো চলো গাইস, ওইখানে যাবো, অনেক এনজয় হবে, ড্যান্স করবো, ড্যান্স না মানে অনেক এনজয় করবো। ফুড ওখানে দাওয়াত, ফুড রিভিউ ইনশাল্লাহ করার চেষ্টা করবো। তো গাইস, এটাই আমার ইনজয় ছিল। আর যারা যায় এখনও সাবস্ক্রাইব করেন কি ভাই, টাকায় আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, লাইক দিয়ে দিবা, শেয়ার দিয়ে দিবা, কমেন্ট দিয়ে দিবা। গাইস সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি নামদুল্লাহ ভালো আছি। তো গাইস, আবার আপনাদের স্বাগতম আমাদের চ্যানেল, নাম আর এ এফ ব্লগস। তো গাইস, আমরা এই চ্যানেলে আবার নতুন আসতেছি। তো আমরা অনেক মজা করবো এই চ্যানেলে, আপনাদের মানে অনেক অনেক মজা দেখাবো। যেহেতু আমি এখন করতে চাচ্ছি, সো আমরা আমরা এটা এটা ট্রেলার, তবে খেলা তো শুরু হবে এখনই। তো আর একটু পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এখন করতেছি একটা ফুড চ্যালেঞ্জ। এখানে অনেক রকমের খাবার সাজানো, আমাদের মাঝখানে বসে আছে রিতম হাসান। যেমন দেখা যাচ্ছে চিকেন রোস্ট, এগ, এবং রিতম হাসান অনেক কিছুই নেয়নি, যেমন ডাল, বেগুন ভাজা, আলফি করিমও নেয়নি, এইসব খাই না, বেগুন ভাজা নেয়নি, সালাদ নেয়নি, আলফি করিম সালাদ নিয়েছে। আসলে আমাদের এখানে কি করছো? আমাদের বুঝাই দিই, এই টাস্কটা হচ্ছে হলো কিছু মানে না শেষ করতে পারলে শুধু ভাতটা শেষ করতে হবে। এটা হচ্ছে পোলাও এবং এটা কি ভাই, সবই শেষ করতে হবে। আচ্ছা, কিন্তু ভাতটা আগে শেষ করতে হবে যদি না পারে সে। হ্যাঁ, সবই শেষ করতে হবে, এবং যে হারবে তার একটা শাস্তি আছে, এটা আপনাদের বলে দিই। সো আমরা শুরু করছি, 3, 2, 1 গো। 0 ভাই, আস্তে আস্তে খাও, নাহলে গলায় বাজবে। অনেক মজা খেতে, কেমন বলো? মজাই হয়েছে, খুবই মজা, শুধু না অনেক মজা। কেউ ভয় চোটে করা বলতে যাচ্ছে না, কেন ভয়ে কেন হবে, ভালো তো মজা আছে। আমি তো শুরুই করিনি, খাওয়াই শেষ করতে পারতেছে না, একটু ঢিলামি করে। এটা বোম প্লেট হচ্ছে ছিল, আমরা এত তাড়াহুড়া করছি যে বম প্লেট আনতে ভুলে গেছি। আমাদের একটু প্ল্যান করা উচিত ছিল, সব হট গাড়িটাই হয়ে গেল। ও নতুন তো আপনারা দেখছেন, এই খাওয়ার পর ও ইন্ট্রো দিবে, ও সম্পর্কে জানতে পারবেন। প্ল্যানটা খাবো, এসো ভাই, আমি হারবো আজকে, বাইরে যাও। হারবো, ডিয়ারটা দিও না, না ডিয়ারটা তো দিতে হবে। হুম হুম হুম
খুব টেস্টি মনে হয় এটা স্প্রাইট ইয়েস স্প্রাইট স্প্রাইট এর নতুন টেস্ট আপনার যদি মনে করেন না আমাদের বাসায় এমনি তো শব্দ হয় বেশি আমার একটা ভাই আছে তো ছোট তো সেজন্য একটু আওয়াজ করে মাইন্ডে নিবেন না ডিব্বা ডিব্বা পরে আছে আমি ভাই বাস ধরতে বলে নাই বাস ধরতে পারি নাই বলে একটু ওয়েট করো আমার জন্য নট ওয়েটিং প্লিজ পাস হবো না সেকেন্ড টাইম হল্লা হতে দাও ভাই সেকেন্ড আমি আসবি গাছিস আই এম থার্ড এন্ড লাস্ট এইসব কে হবে পুরো মজাই তো তো আমি ফার্স্ট হয়েছি অনুরাধার বাজি কে জিততে পারে মুখ দেখাও মুখ দেখাও এখন চলতেছে এখন চলতেছে এখন চলতেছে বসো 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 এখন চলতেছে খুবই সামান্য একটি জিনিস আপনারা হয়তো চিনতে পারেন এটা তার সামনে আমার 20 সেকেন্ড পর পানি খেতে হবে আর 10 সেকেন্ড পর পেঁয়াজ খেয়ে শুনুন এখন যে হয়েছে এটা হাসছে হলো এন্ড সেকেন্ড আর থার্ড ডিয়ার নিবে এন্ড সেকেন্ড ডিয়ার সেকেন্ড ডিয়ারটা মুছে দেয় না এই সেকেন্ড ডিয়ারটা হচ্ছে পিয়াজ আধা পিয়াজ দিছি ওরে মানে আমি এত ভালো দেখে তোমাকে আধা পিয়াজ দিছি কিন্তু আমার বেলায় একটি মরিচ সম্পূর্ণ একটি মরিচ সম্পূর্ণ আর ওর তো না যাও আকাশটা আরো কমায় আনো যাও নো 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 মরিচটি প্রচুর ঝাল বিশিষ্ট এবং হা হা করতে হবে তো এই পেঁয়াজটা খাওয়ার পর ও মানে ও খাবে রিতম ভাইয়া খাবে পেঁয়াজটা খাওয়ার পর 10 সেকেন্ড পর
ওকে শোনো এখানে আর কোনো ইয়ে দিও না যে এক গুণে একটু থেমে গেল এক দুই তিন এরকম করে গুনবো ওকে ভালো থাকো ওকে আর আর তুমি এই মরিচটা খাওয়ার পর 20 সেকেন্ড যেহেতু থার্ড হয়েছে 20 সেকেন্ড পর আমার কোনো ভয়ের কিছু নেই কারণ আমি মরিচ খেতে অভ্যস্ত আমি মরিচ অনেক খাই মুখটা ঢেকে নি নাহলে অসুবিধা হবে চোখ দিয়ে পানি নাক দিয়ে পানি পড়বে ইনশাল্লাহ হবে না 20 সেকেন্ড তো না কিন্তু না আগে খাওয়া শেষ করো তো ওকে রেডি স্টেডি কোনো ঝাল নেই বেশি একটা মরিচ খেতে বেশি একটা মজাই লাগে আলফির আলফির ছোট ভাই আসছে ১১ ১২ এবারে জীবের জন্য পানি না আচ্ছা আমি একটু আসতেছি একটু ফ্রেশ হয়ে আসি কাছে কাছে কোথায় আমি পেঁয়াজ ঢুকাসি একটু বাইরে বাড়ছিল এই জন্য ওর ফেসবু আসবে একটু কিছু এসে বলো কি অবস্থা হয়েছে তোমার শিবতান আরো বলতেছে না আহ আহ করতেছে বলে দিছে না কোথাও নাই গাইস পেঁয়াজ নাই এখন আমারটা মাফ হয়ে গেছে গাইস ওরা অনেক মরিচটা প্রচুর পরিমাণে ঝাল ছিল না গন্ধ কি গাড়া তুমি খেবে পানি সামনে আছে মাত্র 10 সেকেন্ড চাবানোর পর ব্যাক ক্যামেরায় যে আবার আমার অবস্থা হয়েছিল যা আপনারা দেখে হাসবেন কারণ আমি আনন্দে ঘুরে বেড়াচ্ছিলাম আনন্দে না অন্য কিছুতে আমি গুনবো
এই যে গাইস দেখাচ্ছি এই যে খাই আমি জীবনও পেঁয়াজ খাই না আল্লাহর কসম আমি পেঁয়াজ খাই না দেখাও মরিচ তো খাও ওকে यस টেনশন আচ্ছা দাঁড়া 5 মিনিট रीतम भाइय स्लो सरी रीतम हासान है भाई मजादारे कत कष्ट देखें গাইজ আবার মুখ থেকে বের করলো আশা কেউ না একটু একটু আমরা একটা সেট আপ আমি দেখাতে চাই সে দেখেন আপনারা যে অনেক সময় ওর উপর থেকে আসে ওর উপর থেকে ভিডিও আপনারা পান তার একটা রহস্য হচ্ছে দেখাবো না দেখানো উচিত আমাদের হ্যাঁ দিস ইজ সেলফি স্টিক একটু বড় করি হ্যাঁ করো এই যে এতটা অনেক বড় হয় সর্বোচ্চ এতটা বড় হয় তার মানে ও যদি এই রকম বড় করে ব্লক করে ও আসবে তাহলে আপনারা ওকে কতটা উঁচু থেকে দেখতে পারবেন যেমন এরকম করে দিলে আমরা একটা ট্রায়াল দিচ্ছি ওকে তো লেটস ডু ইট তার আগে তো ডিয়ারটা কমপ্লিট করতে হবে না ডিয়ার না ডিয়ারের আগে তাহলে একটু ফাঁকা টাইম পাবে নিজেকে একটু প্রস্তুত করার তার আগে তো ডিয়ারটা শেষ করি ভাই আমরা পারবো না রিতম হাসান ভাই আমি বলি এবার পেঁয়াজটা খুব বেশি কমাই দাও ওকে আমরা ব্যাক ক্যামেরায় যাচ্ছি ব্যাক ক্যামেরায় গাইস দেখাচ্ছি ওরা আরো ছোট করে আনছে এরা বলতে গেলে এটা ছোটই না এটা জামা জামা সাইজ নো 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 আমি এটা এটা হাফ করে এটা হাফ করে নো 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 এটা এটারে তখন বলে এক টুকরা পেঁয়াজ নো নো একটু আজব হয়ে গেল কি অবস্থা ক্যামেরার গন্ধ না শুকে একবার মুখের মধ্যে দিয়ে চাবাই খেয়ে ফেলো গন্ধ শুকতে গেলে প্রথমে এই টুকরা দিয়ে শুরু করো খোসা গাইস আপনার কমেন্টে জানেন এটা একটা খোসা না গাইস বলেন নো 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 এটা পেঁয়াজের টুকরা পেঁয়াজের টুকরা না এটা ঠিক আছে আস্তে আস্তে করে দাও আমি আমার বমি করে দিলে তোমাদের দুইজনের গায়ে করব গাইস আমি আসলে খুব গাইস আমি একটু ব্যাক ক্যামেরা থেকে আসছি করতে হবে করছি আমি
আস্তে আস্তে এই যে এই দিয়েটা যদি আমাকে দেওয়া হতো না তাহলে আমি এক নিমিশে কমপ্লিট করে ফেলতে পারতাম। আমি পেঁয়াজ কেটে পছন্দ করি। এটা এটা আমি মুখে বিশ সেকেন্ড পরে এক হাজার বার শিখতেন ব্যাক ক্যামেরা যাচ্ছে গাইজ। এখন আমি এখন শীতকাল একটু রাগ করছে আমাদের সাথে না, কারণ পেঁয়াজটা আমি খাচ্ছি না। আচ্ছা গাইজ, শীতকাল ওই রুমে রাগ করে বসছে কারণ আমি এটা খাচ্ছি না। এখন তো বন্ধুর জন্য খেতেই হবে, বন্ধুর জন্য কষ্ট করবো। পারবো না, কি করছো দাদা? দাদা দাদা আমি আমার বারোটা বাঁচতেছে, আমি তোমায় করতে পারবো না। পেঁয়াজ খাওয়া কষ্ট আছে ভাই। আমার আব্বু আম্মুরা যেন কি হয়, আমাদের আব্বু আম্মু খুব ইজিলি এটা খেয়ে দেবে ভাতের সাথে। তাহলে এছাড়া আম্মু তো ডিয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আর যেটা পারতেছি না এখন, আলফি অন্য ডিয়ার দিবে নাকি দিবে না চমগাছ দেখি, ও নেক্সট ডিয়ার কি দেয় গাছ একটু পরে দেখা করি। গাছ এখন আমাদের দেশে শশা খেতে, শশাও আমি খাই না, শশা এখন খাইতে হবে আমার। কি খাও জীবনে? একটু কেন বাদ গেল? আরে বেচারা ছেলেটা, এই খাও খাচ্ছো তো, খাও খাও দিলে ও খাই ফেলছি। খেয়ে ফেলছি গাইস, খুব কষ্ট হয়েছে, তখন খাইতে পারি না, আমি খাই নি। ভাই আমার জন্য শশাও কষ্ট। তো ফ্রেন্ডস, আজকে শিবটান গেছে, রাগ করে গেছে, উড়িয়া বাসায় চলে গেছে গাইস। এখন শিবটান রাগ করছে, কিন্তু ব্লগে দেখতে পারবে, ব্লগে দেখতে পারছে যে হলো আমি আমি খাইতে পারছি, খাওয়াটা কমপ্লিট করে দিছি গাইস। তো আজকের মতো এই পর্যন্তই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস। আজকের মতো এই পর্যন্তই, গুড বাই গাইস।